প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, আজ উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে আজ মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল। আপনারা এখন দেখছেন সেই মহামিছিলের ছবি। যাদবপুরবাসী, পশ্চিমবঙ্গবাসী অনেক মিছিল দেখেছেন, কিন্তু প্রায় 80,000 বা 1,00,000 বা তারও বেশি শিক্ষক শিক্ষিকাকে এইভাবে রাজপথে বসে পড়তে দেখেনি। যেদিকে তাকানো যায় সেদিকে শুধু মিছিল আর মিছিল। বলা ভুল হবে না, শাসক দলকে কাঁপিয়ে দিল এই মহামিছিল। এই মিছিলের সূচনা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট থেকে। কেন এই মহামিছিল? UUPTWA এর রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ ও রাজ্য সম্পাদিকা পৃথা বিশ্বাস এক লিখিত বার্তার মধ্যে জানিয়েছিলেন যে তারা ইতিপূর্বে 14 দিন আমরণ অনশন করার পর বিগত 26 জুলাই 2019 সরকার 2টি অর্ডার বের করেছিলেন। এই অর্ডারের পরিপ্রেক্ষিতে আজ 4 মাস অতিক্রান্ত হলেও শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত শিক্ষকদের সঠিক বেতন প্রদান করতে পারল না। প্রাথমিক শিক্ষকদের মধ্যে যে বেতন বঞ্চনা ছিল, উল্টে শুধুমাত্র গ্রেড পে 3600 টাকা করার ফলে সেই বঞ্চনা বহুগুণে বৃদ্ধি পেল। এই অব্যবস্থার দ্রুত সংশোধনের জন্য রাজ্যব্যাপী প্রাথমিক শিক্ষকদের নিয়ে আনুপাতিক গুণিতকের হারে বেতন সংশোধনের দাবিতে সংগঠনের তরফ থেকে এই মহামিছিল। সংগঠনের তরফ থেকে মিছিলে অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকাদের কাছে তিনি কয়েকটি আবেদন রেখেছিলেন, যেমন এই আন্দোলন সম্পূর্ণ গণতান্ত্রিক ও অহিংস পদ্ধতিতে চলবে, এতে শিক্ষক শিক্ষিকাদের কোনো প্ররোচনায় পা না দেবার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। আন্দোলনকারীরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবে ও শান্তিপূর্ণ বাতাবরণ বজায় রাখবে। দ্বিতীয়ত, অ্যাম্বুলেন্স এবং নিত্য প্রয়োজনীয় সমস্ত পরিষেবা যাতে যাদবপুরে সচল থাকে তার জন্য আন্দোলনকারীরা লক্ষ্য রাখবেন। তৃতীয়ত, এই মহামিছিলে হাজারে হাজারে কাতারে কাতারে শিক্ষক শিক্ষিকাগণ জড়ো হওয়ার জন্য যাদবপুর অধিবাসীরা একটু অসুবিধায় পড়বেন। তাই UUPTWA যাদবপুর অধিবাসীদের নিকট ক্ষমা প্রার্থী ও তাদের সহযোগিতা প্রার্থী। চতুর্থত, এই অরাজনৈতিক শিক্ষক আন্দোলনকে যাতে সমাজের সকল স্তরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ সহযোগিতা করেন তার আহ্বান জানাচ্ছে UUPTWA। উল্লেখ্য, সরকারি বিভিন্ন আধিকারিকগণও অকপটে স্বীকার করে নিয়েছিলেন যে তাদের দাবি ন্যায্য, তাই তাদের এই প্রবঞ্চনার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আন্দোলন। তারা আশা করে যে তাদের এই বার্তা পৌঁছে যাবে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, এবং সেই বার্তা পৌঁছে গেছেও। আন্দোলনকারীরা আশা করেন যে তাদের আন্দোলনের ফলে প্রাইমারি শিক্ষকদের টাকায় যে খেলাধুলার আয়োজন করা হতো, দশকের পরে দশক যে বেনিয়ম চলতো তার অবসান যেমন ঘটেছে, তেমনি আগামীতেও UUPTWA এর আন্দোলনের ফলে তাদের বঞ্চনার অবলুপ্তি ঘটবেই। আজকের আন্দোলন কেন গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে একজন শিক্ষক মহাশয় জানান যে আজকের আন্দোলন সফল হলে, অর্থাৎ 1-1-2006 থেকে ন্যাশনাল এফেক্ট চালু হলে, পে কমিশনের পর সিনিয়র টিচারগণ যেমন সিনিয়রিটির আনুপাতিক হারে বর্ধিত বেতন পাবেন, তেমনি জুনিয়র টিচারদেরও বর্ধিত বেতনের সাপেক্ষে নতুন বেতন নির্ধারিত হবে। আপনারা জানেন সারা দেশ জুড়ে প্রতিটি রাজ্যে প্রাথমিক শিক্ষকদের পে ব্যান্ড 4 স্কেল, অর্থাৎ বেসিক পে 9,300, গ্রেড পে 3,600 হারে বেতন দেওয়া হচ্ছে। সেখানে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে বেসিক পে 5,400 এবং গ্রেড পে 2,600 হারে বেতন পেয়ে আসছেন। এর বিরুদ্ধেই লড়াই শুরু করেছিল ইউইউ
PETWA। তাদের আন্দোলনের ফলে নতুন বা সদ্য যোগদানকারী প্রাইমারি টিচারদের বেতন স্কেল পেব্যান্ড 3 নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তার সঙ্গে বিরাট সংখ্যক সিনিয়র বা পুরাতন টিচারদের ন্যায্য ফিডম্যান ফ্যাক্টর সহ পে স্কেল পরিবর্তনের কোনো উদ্যোগ নেয়নি সরকার। তাই নতুন টিচারদের সঙ্গে পুরাতন টিচারদের বা মাদ্রাসার প্রাথমিক টিচারদের সঙ্গে সাধারণ প্রাথমিক টিচারদের বিরাট বেতন বৈষম্য দেখা দিয়েছে। এই বৈষম্য নিরসনের জন্য UUPTWA আজকের এই মহা মিছিলের সূচনা করেছে। আজকের এই বিরাট মিছিলের মুখ যখন বাঘাযতীন মোড়ে, তখন মিছিলের শেষ অংশ যাদবপুরের 8B বাসস্ট্যান্ডে। এরপর শিক্ষক শিক্ষিকারা যখন শিক্ষামন্ত্রীর বাড়ির দিকে অভিযানে যান, তখনই বাঘাযতীনেই পুলিশেরা তাদের আটকান। পাল্টা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করে দেন শিক্ষক শিক্ষিকাগণ। এরপর UUPTWA এর নেতৃত্ব 24 ঘন্টা অবস্থান কর্মসূচির ঘোষণা করেন। তারা বলেন, যতক্ষণ না শিক্ষামন্ত্রী তাদের ন্যায্য দাবি মেনে নিচ্ছেন এবং সরকারি নোটিশ প্রকাশ করছেন, ততক্ষণ তারা অবস্থান করবেন। এরপর শিক্ষামন্ত্রী 3 প্রতিনিধিকে আমন্ত্রণ জানান তার সাথে সাক্ষাৎ গ্রহণ করার জন্য। আধ ঘন্টা ধরে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক চলে, কিন্তু শিক্ষামন্ত্রী ফিডম্যান ফ্যাক্টরির বিষয়ে টিচারদের দাবি মেনে নেয়নি। ফলে আপাতত সন্ধে 6:30 পর্যন্ত খবর, দাবি আদায় না হওয়া পর্যন্ত UUPTWA তাদের অবস্থান চালিয়ে যাবেন। প্রয়োজনে এই অবস্থান বিক্ষোভ অনশনের দিকেও যেতে পারে। পরবর্তী আপডেট এবং অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।